নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের 2015 সালের MCQ SAQ নিয়ে আলোচনা করব। তো দেখো, 2015 সালে একাদশ শ্রেণীতে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, অর্থাৎ MCQ SAQ, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো আমি বলতে পারি 100% তোমরা প্রতি বছর একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় এখান থেকে কমন পাবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে যে ভারতের পুরাণের সংখ্যা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 18টি। রোমান টুয়ের কোশ্চেন কী বলছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ড্যানিয়েল উইলসন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আমি 2014, 2015, 2016, 2017, 2018, 2019 এবং 2022 সালের যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। রোমান থ্রি কোশ্চেন কী বলছে, ইতিহাসে জন বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হেরোডোটাসকে বলা হয়। রোমান ফোরের কোশ্চেন কী বলছে, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাথরের টুকরো। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আগুনের আবিষ্কার। রোমান সিক্সের কোশ্চেন বলেছে, নিচের কোন সভ্যতার প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুমেরীয় সভ্যতার মানুষ। রোমান সেভেনের কোশ্চেন কী বলছে, গ্রিসের নগর রাষ্ট্রগুলি অন্যতম অংশ ছিল। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার এ বি ঠিক এবং সি ডি ভুল। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন কী বলেছে, প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 5000 জন। 9 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অশমক। 10 নম্বর প্রশ্ন কী বলেছে, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। রোমানে কী বলেছে, রোমানে বলেছে মুদ্রা ডাকুশ, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিশাখা দত্ত। রোমান টুতে কী বলেছে, দ্য প্রিন্স। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ম্যাকিয়াভেলি। রোমান থ্রিতে কী বলেছে, দ্য রিপাবলিক, এর অ্যান্সার হবে দি রিপাবলিক, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার শিশিরও। রোমান ফোরে কী বলেছে, তারিখি ফিরোজ শাহী, এর অ্যান্সার হবে এর অ্যান্সার জিয়াউদ্দিন বরণী। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টুয়ের ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন কী বলেছে, ইংরেজি, ঠিক আছে, ম্যান্ডারিন শব্দটি এসেছে, অ্যান্সার এর অ্যান্সার পর্তুগিজ শব্দ থেকে। 12 নম্বর প্রশ্ন কী বলেছে, টমাস ক্রোমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন, এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, 1534 খ্রিস্টাব্দে বি এর অ্যান্সার। আমাদের 13 নম্বরের প্রশ্নে কী বলেছে, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে কী বলে, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার গ্লাডিয়েটার। ঠিক আছে, 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, ম্যানর ব্যবস্থার আরেকটি নাম ছিল, এর অ্যান্সার হবে এর অ্যান্সার সামন্ত ব্যবস্থা। 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রাচীন ভারতের কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 16 নম্বর প্রশ্ন কী বলেছে, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির কথা উল্লেখ করেছেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 7টি জাতির কথা উল্লেখ করেছেন। পরের কোশ্চেন কী আছে, 17 নম্বরের প্রশ্ন, নূরজাহানের প্রকৃত নাম কী ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেহের উন্নিশা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 18 নম্বরের প্রশ্ন, তো দেখো 18 নম্বরের প্রশ্ন কী বলেছে, স্পার্টার সমাজ ছিল, এর অ্যান্সার হবে কী, তা দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ বি ডি ঠিক এবং সি ভুল। বুঝতে পারছো, এ বি ডি ঠিক এবং সি ভুল। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 19 নম্বরের প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন বলেছে, সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, অর্থাৎ বি ডি ঠিক এবং এ সি ভুল। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে, বুঝতে পারছো আমি কী বলছি। পরের কোশ্চেন কী বলেছে, 20 নম্বরের প্রশ্ন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। 21 নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রথম খলিফা হলেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার আবু বকর। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে, 22 নম্বরের প্রশ্ন, কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জার্মান। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি নতুন বিশ্ব বলা হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমেরিকাকে বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 24 নম্বরের প্রশ্ন, প্রিন্সিপিয়া গ্রন্থটি রচনা করেছিলেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার নিউটন, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার নিউটন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন প্রতি বছর একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রুপ বি, 1 নম্বরের 16খানা কোশ্চেন এখানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে, প্রি হিস্ট্রি বলতে কী বোঝো,
ঠিক আছে। রোমান্টের কোশ্চেন কি বলেছে, ভারতের সাবআল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে যে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন, তোমরা তো জানো এর অ্যান্সার হবে ডক্টর রণজিৎ গুহ, ঠিক আছে। অথবা পরের কোশ্চেন কি বলেছে, জেমস মিল ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন, অ্যান্সার হবে তিনটি ভাগে, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। পরের কোশ্চেন কি বলেছে, কোন সময়কাল আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত, অ্যান্সার হবে 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের মধ্যযুগ হিসাবে চিহ্নিত, 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল ভারতের আদি মধ্যযুগ। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের সম্পর্কে জানা যায়, তোমরা তো জানো যে বৌদ্ধ গ্রন্থ, অঙ্গুলিত্য নিকায়, জৈন গ্রন্থ, ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়। রোমান 5 কোশ্চেন বলেছে, পলিস কী, এর অ্যান্সার কেবে গ্রিসে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্ম নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত, ওই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হয়। পরের কোশ্চেন কেছে, অথবা দিয়ে অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল, অ্যান্সার হবে 776 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো, অ্যান্সার হবে ঈশ্বরতান্ত্রিক রাষ্ট্র হলো ধর্মশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র, এরূপ রাষ্ট্র ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক, তাকে যাজক এবং পুরোহিতদের দ্বারা রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়, ঠিক আছে। তো দেখো অথবাদের শীর্ষ কে ছিলেন, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল, 7 নম্বরের প্রশ্ন এগুলো তোমরা খাতায় লিখে নেবে। 8 নম্বরের প্রশ্ন কী বলেছে, কে নিজেকে কী বলেছে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছেন, অ্যান্সার হবে ইংল্যান্ডের রাজ অষ্টম হেনরি বলেছেন, ঠিক আছে। 9 নম্বরের প্রশ্ন যা আছে, গিল্ড কী ছিল, লিখে নেবে তোমরা খাতায়, ঠিক আছে। অথবা দিয়ে কী বলেছে, ফিএফ কী, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন, ভেসেল কাদের বলা হয়, তোমরা তো জানো যে সামন্ততন্ত্রের পিরামিডে ঊর্ধ্বতন ব্যক্তির পর যে অধতন ব্যক্তি থাকেন তাকে ভেসেল বলা হয়, বুঝতে পারছো আমি কী বলছি। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, অগ্রহার প্রথা বলতে কী বোঝো, অথবা পরের কোশ্চেন কী বলেছে, কার্ভি কী ছিল, তোমরা তো জানো যে সপ্তাহে 2 থেকে 3 দিন কৃষক বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে প্রভুর জমিতে শ্রম দিত বা রাস্তা ও সেতু তৈরিতে বাধ্য ছিল, এই শ্রম কার্ভি নামে পরিচিত ছিল, বুঝতে পারছো আমি কী বলছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমরা 2015 সালের একাদশ শ্রেণীর ইতিহাসের MCQ এবং SCQ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, যে স্ত্রী ধন কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, অগ্নিকুল তত্ত্বটির প্রবক্তাকে, 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো, 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, আধুনিক বিজ্ঞানের জনক কে বা কাকে বলা হয় এবং কেন বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে তোমাদের 100% পরীক্ষায় কমন দেবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যা বলছি। তো দেখো অথবা পরের কোশ্চেন কী বলেছে, বলেছে যে টু নিউ সায়েন্স গ্রন্থটির রচিয়ে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ভাইটাল, এর অ্যান্সার হবে খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওকে বলা হয়। 15 নম্বর প্রশ্ন কী বলেছে, অ্যালকেমি বলতে কী বোঝো, 16 নম্বরের প্রশ্ন বলেছে কত খ্রিস্টাব্দে কে ব্রাজিল আবিষ্কার করেন, তো এর অ্যান্সার হবে পেড্রো আলভারেস, ঠিক আছে, কেব্রাল 1500 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ব্রাজিল আবিষ্কার করেন, বুঝতে পারছো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।